সচরাচর আমরা এটাই শুনতে অভ্যস্ত যে হিন্দুদের 33 কোটি দেবতা। সত্যিই কি তাই? যদি তাই হয় তাহলে নিশ্চয়ই এই 33 কোটি দেবতার প্রত্যেকের পরিচয় আছে। চলুন তাহলে জেনে নিই 33 কোটি দেবতার পরিচয়। আপনাদের অনুরোধ করব, প্লিজ ভিডিওটা শেয়ার করুন যাতে বেশি বেশি মানুষের কাছে সঠিক তথ্যটা পৌঁছায়। আলোকা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল চিহ্নে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই জানিয়ে রাখি, সংস্কৃত ভাষায় কোটি শব্দের দুটি অর্থ রয়েছে। প্রথমটি হলো প্রকার, অপরটি হলো সংখ্যা বিশেষ। অথর্ববেদের 10ম অধ্যায়ে বলা হয়েছে, যস্য ত্রয়স্ত্রিংশত দৈবা অঙ্গে সর্বে সমাহিতাঃ স্কম্মং তং ব্রূহিকতমঃ শ্রীদেব সঃ। অর্থাৎ পরমেশ্বরের প্রভাবে এই 33 দেবতা সমগ্র বিশ্বে ব্যাপ্ত হয়ে আছেন। পরমেশ্বর বলতে পরম ব্রহ্মকে বোঝানো হয়েছে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পরম ব্রহ্ম থেকেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, দেবদেবী, স্থাবর জঙ্গম সমস্ত কিছুর সৃষ্টি হয়েছে। বৃহদারণ্যক উপনিষদেও 33 দেবতার উল্লেখ পাওয়া যায়। এই 33 প্রকার দেবতা হলেন একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্টবসু এবং অশ্বিনী কুমার দ্বয়। এর থেকে এটা পরিষ্কার যে হিন্দুদের 33 প্রকার দেবতা রয়েছে, 33 কোটি নয়। এবার দেখা যাক এদের সম্পূর্ণ পরিচয়। একাদশ রুদ্র। রুদ্র হলেন সংহারের দেবতা, রুদ্রগণের অধিপতি স্বয়ং মহাদেব। কোনো কোনো গ্রন্থে একাদশ রুদ্রকে ভগবান শিবের 11টা রূপ হিসাবে বর্ণনা করা হয়েছে। ঋগ্বেদে একাধিকবার রুদ্রের উল্লেখ পাওয়া যায়। একাদশ রুদ্র হলেন মন্নু, মনু, মহিনস, মহান, শিব, ঋতুধ্বজ, উগ্ররেতা, ভব, কাল, বামদেব এবং ধূতব্রত। এরপরে আসি দ্বাদশ আদিত্যের কথায়। ব্রহ্মপুরাণে বলা হয়েছে, অদিতির 12 জন পুত্র দ্বাদশ আদিত্য নামে পরিচিত। ভাগবত পুরাণ অনুযায়ী এরা হলেন বিবস্বান, অর্যমা, পূষা, ত্বষ্টা, সবিতা, ভগ, ধাতা, বিষ্ণু, বরুণ, মিত্র, ইন্দ্র এবং অংশুমান। এবারে আসি অষ্টবসুর কথায়। মহাভারত অনুযায়ী অষ্টবসু হলেন ধরা অর্থাৎ পৃথিবী, অনল বা অগ্নি, অনিল বা বায়ু, অহ, প্রত্যুষ, প্রভাস, সোম এবং ধ্রুব। এরপরে আসি অশ্বিনী কুমার দয়ের কথায়। অশ্বিনী কুমার দয় হলেন দস্র ও নাসত্ব। সূর্যদেব ও সংগার এই দুই পুত্র চিকিৎসা শাস্ত্রে বিশেষ পারদর্শী। কথিত আছে, সূর্যের তেজ সহ্য করতে না পেরে সংগা পালিয়ে গিয়ে এক আস্তাবলে স্ত্রী ঘোড়া রূপে আত্মগোপন করেন। সূর্যদেব সেখানে গিয়ে অশ্বরূপ ধারণ করে তার সাথে মিলিত হন। এই মিলনের ফলেই ঘোড়ার মতো মুখ বিশিষ্ট দস্র ও নাসত্বের জন্ম হয়। এই ঘটনা নিয়ে আলোকপাতে ভিডিও দেখতে চাইলে কমেন্ট করুন। তাহলে এই হলো হিন্দুদের সম্পূর্ণ 33 কোটি দেবতার পরিচয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তাহলে প্লিজ লাইক করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকুন, ভালো থাকবেন।